একশো দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে 5 ও 6 জুন রাজ্য জুড়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে আজ জেলার জঙ্গলমহলের পিরোরগাড়ির মোড়ে রায়পুরের বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুর নেতৃত্বে কোদাল ছুরি ঝাঁটা নিয়ে অভিনব মিছিল করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রাজ্য পঞ্চায়েত দপ্তরের হিসেব, গত প্রায় 9 মাসে রাজ্যের এই খাতে বকেয়া পাওনা রয়েছে 7,029,47,00,000 টাকা। ফলে এই বিশাল পরিমাণ বকেয়া পাওনা কেন্দ্র না মেটালে 100 দিনের কাজের মজুরি পাওয়া যে দুষ্কর হয়ে যাবে তা বলাই বাহুল্য। আজকে দেখলাম বিরলগাড়ি মোড়ে একটা মিছিল এবং পথসভা হলো, তা কাদের উদ্যোগে মিছিল আর পথসভা, আর কি জন্য যদি সংক্ষিপ্তভাবে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলেন? 100 দিনের কাজের টাকা, 100 দিনের আমাদের প্রাপ্য কাজের টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে, এবং যেভাবে আমাদের একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, গ্যাসের পেট্রোলের কেরোসিন তেলের মূল্য বৃদ্ধি করছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, মানুষের কেনাকাটার লাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে আমাদের 100 দিনে যারা আমাদের মৌলিক অধিকার, 15 দিন কাজ করলে 15 দিনের মধ্যে একটা পেমেন্ট পাওয়ার একটা যে নিশ্চিত, এটা 6 মাস ধরে দিচ্ছে না। আমাদের সারা বাংলায় প্রায় 7,000 কোটি টাকার মতো আমাদের প্রাপ্য টাকা রয়েছে, এখনো কেন্দ্রের বিজেপি নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার এখনো কিন্তু দিচ্ছে না। তার প্রতিবাদে আমাদের কিন্তু আজকের এই মিছিল। আমাদের রাজ্যের সভানেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের আজ 5 তারিখ এবং আগামী 6 জুন আমাদের এই সারা বাংলা জুড়ে আমরা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে এই মিছিল সংগঠিত করছি। রায়পুর থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।